প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ফটোগ্রাফি বেসড একমাত্র লাইভ টিভি শো ডার্করুম দেখার জন্য। প্রীত রেজা আছি আপনারই সঙ্গে। চলুন দেখে নেব আমাদের এই সপ্তাহের পোর্টফোলিও। প্রিয় দর্শক, আজকের পোর্টফোলিও সেগমেন্টে আমরা দেখলাম আর্টিস্ট গাজী নাফিস আহমেদের কাজ, হু মোস্টলি ওয়ার্কস উইথ ফটোগ্রাফি। চলুন দেখে নেব আমাদের ফটো স্কুলে কী থাকছে এবার। আজকের ফটো স্কুলে আমরা কথা বলতে চাই হোয়াইট ব্যালেন্স নিয়ে। আমার একদম প্রথম দিকে যারা ছবি তুলেন সবসময় যে সমস্যাটির কথা আমাদেরকে লিখে জানান, আমি একটি ছবি তুলেছি, ছবিটাতে অনেক বেশি ইয়েলো চলে এসেছে, ছবিটাতে কোনোভাবে সঠিক রংটি পাচ্ছেন না, তাদের জন্য আজকে হোয়াইট ব্যালেন্স নিয়ে কথা বলবো। চলুন একটু ডিসপ্লের সাহায্য নিই। প্রথমে খেয়াল করে দেখবেন আপনি আসলে যে খানটায় ছবি তুলছেন সেখানে আসলে আলোর সবচেয়ে বড় উৎসটি কী, সেটি যদি হয় সূর্য, ডেলাইট বা টাংস্টেন কিংবা শেড, তখন আসলে সেই মূর্তি যদি আসলে আপনি ব্যবহার করেন তখন আসলে আপনি একটি সঠিক রং পেতে পারেন। একটু খেয়াল করে দেখুন, আমরা যদি এই স্লাইডটি দেখি, তারপরের স্লাইডটিতে যদি আমরা একটু করে খেয়াল করে থাকি যে আমরা যখন আসলে কোনো একটি জায়গায় ছবি তুলছি তখন আসলে মোস্টলি আমাকে খেয়াল করতে হবে যে আসলে আমি সেখানে সবচেয়ে বেশি আলোর উৎসটি কী। এবং দেখুন, শুধুমাত্র হোয়াইট ব্যালেন্স ব্যবহারের কারণে একই জায়গায় আসলে আমি ছয় রকমের ছবিটি পাই। আপনাকে বুঝে নিতে হবে যে আসলে আমি এখন কোন অপশনটি আসলে ব্যবহার করে সঠিক রঙটি পাবো। ক্ষেত্রবিশেষে আপনি হয়তো সূর্য অপশনটি ব্যবহার করে হয়তো পেতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি পেতে পারেন টাংস্টেন বা অন্য কোনো অপশন ব্যবহার করে। এবং যারা আরও একুরেটলি আসলে এই হোয়াইট ব্যালেন্সটি পেতে চান তারা কিন্তু ক্যালভিনটি ব্যবহার করতে পারেন। তাতে কি হয়, ধরুন আপনি হয়তো সূর্যের আলোতে ছবি তুলছেন, 5500 ক্যালভিন সেট করা আছে অটোমেটিক্যালি, কিন্তু আপনার হয়তো মনে হচ্ছে যে একটু করে যদি আমি 5800 ব্যবহার করতে পারি বা 6000 ব্যবহার করতে পারি কিংবা 1000-10000 ক্যালভিন ব্যবহার করতে পারি তখন হয়তো আমি সঠিক রঙটি পাবো। আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। দেখে নেব আপনাদের পরবর্তী সেগমেন্ট ইফ আই আর ইউ। আসানুলক বাপ্পির পাঠানো প্রথম ছবিটি। বাপ্পি, আমরা বরাবরই বলেছি যখন আসলে কম্পোজিশনের কিছু এলিমেন্ট নিয়ে আপনি কাজ করবেন তখন আসলে আপনার ছবিতে ভিন্ন মাত্রা জাগবে। প্রথম কথা হচ্ছে একটু করে রিফ্লেকশন দেখা যাচ্ছে, রিফ্লেকশনটা যদি ছবিতে আরও বোল্ডলি থাকতো তখন কিন্তু দেখতে আরও ভালো লাগতো। এক রুল অফ থার্ডের বিষয়টি হয়তো একটু করে মাথায় রাখা যেতে পারতো, তখন ছবিতে আরও একটা ভিন্ন মাত্রা জোগাত। আসাদুর রহমানের পাঠানো ছবিটি। আসাদ ভালো একটি চেষ্টা করেছেন কিন্তু কী হয় যে একটু করে ওই ওভারলেপিংটা কিন্তু খুব চোখে পড়ছে, যে লোকটি বাপাশে আছে তার পিছনের লোকটি, এবং ছবিতে একটা সেন্টার অফ ইন্টারেস্ট থাকতে পারতো কি না। সেক্ষেত্রে যেই মানুষগুলির ছবিটা আসলে আপনি তুলছেন হয়তো পিছন থেকে, আপনি যদি আরেকটু সময় দিতেন নিশ্চয়ই ওই পাশ থেকে হয়তো কেউ একজন আসতে পারতো, তখন হয়তো ছবিটা তার একটা মাত্রা জগত, একটু করে স্লো শটার ট্রাই করতে পারতাম কি না তখন একটা ভিন্ন মাত্রা জগত। কিন্তু কম্পোজিশন এবং আপনার আইডিয়াটা খুব ভালো ছিল, নিঃসন্দেহে আপনি খুব ভালো স্ট্রিট ফটোগ্রাফি করতে পারবেন ভবিষ্যতে। ছোট্ট কয়েকটি বিষয় মাথায় রাখবেন। সুমনের পাঠানো পরবর্তী ছবিটি। সুমন, যখন আমরা এই ধরনের একটা ছবি তুলি খেয়াল করে দেখুন ছবিটা ঠিক আসলে দেখে মজা লাগছে না, এটা একটা বড় কারণ হতে পারে। আপনি যে সময়টা ছবি তুলছেন সে সময়টা হয়তো বা সূর্যটা ঠিক জায়গা মতো নেই, একদম মাথার উপরে হয়তো আছে। এক দু নম্বর বিষয় হচ্ছে আমরা কোনোভাবে একটু রিফ্লেকশনটা ব্যবহার করতে পারতাম কি না, কিংবা আরেকটু যদি ওয়াইডে ছবিটা তুলতাম তখন আসলে এই যে বাঁশগুলি দেখা যাচ্ছে সেটার হয়তো একটা গ্রাফিক্যাল মজা তৈরি হতে পারতো। এবং লোকটি আপনি পোজ দিয়ে একটা পোর্ট্রেট তুলতেই পারেন কিন্তু সে তার সাবলীলভাবে কোনো একটি কাজ করছে, তখন কোনো একটা মোমেন্ট আসলে পেয়ে যেতে পারতেন কিনা ক্যান্ডিড, সেই বিষয়টি খেয়াল রাখা যেত। পরবর্তী ছবিটি নিয়ে কথা বলছি শুভ, সেটা হলো যে এক নম্বর হচ্ছে যখনই ছবিতে কোনো লাইন থাকবে চেষ্টা করবেন লাইনটি যেন সোজা থাকে। দেখুন ছবিটি মনে হচ্ছে এই বুঝি একটু ডানে হেলে পড়লো, এই একটি বিষয়। দু নম্বর বিষয় হলো ছবিটিতে কিন্তু আসলে ফোকাস নেই, আমরা বারবার বলেছি আপনাকে সেফ থাকতে হবে, শাটার, অ্যাপারচার, ইমানশাল বা আইওসোর পরে ফোকাসটা যদি ছবিতে না থাকে তাহলে কিন্তু হবে না। সো সেই ক্ষেত্রে ফোকাসটা আপনি সঠিকভাবে হয়তো করলে দেখতে আরও বেশি ভালো লাগতো।
তন্ময়ের পাঠানো পরবর্তী ছবিটি তন্ময় ছবিটি খুব মজার হচ্ছিল আমার কাছে মনে হয় যেহেতু আসলে এটাকে আরেকটু ডেভেলপ করা যেতে পারতো কয়েকটা জিনিস একটা হচ্ছে যে আমি যদি আরেকটু করে জুম করতাম তখন কিন্তু আসলে আমার রিপিটেড ইমেজটা আরও বেশি বোল্ড হতো এক আরেকটা বিষয় হচ্ছে যে ডেফিনেটলি গ্রাফিক্যাল একটা মজা তো আছেই লাইটিংয়েরও একটা মজা আছে কিন্তু সেন্টার অফ ইন্টারেস্টের জায়গায় ওখানে হয়তো বা আমি কোনো একটা সিলুট আশা করছিলাম কিংবা কোনো একটা কিছু হেঁটে আসছিলো বা যাচ্ছিলো কিছু একটা হতে পারতো সো আমার মনে হয় যে খুবই খুবই ভালো হয়েছে আর একটু ডেভেলপ হয়তো করা যেত চলুন দেখে নিই আমাদের সপ্তাহের সেরা ছবিটি আলি পি রেহান আপনাকে অভিনন্দন আপনি নিউ ইয়র্ক থেকে আমাদেরকে ছবিটি পাঠিয়েছেন এবং আপনি লিখে জানিয়েছেন আপনি নিয়মিত আমাদের শো দেখেন এটা একটা আর্ট ফটোগ্রাফির ভিন্ন একটি ছবি ছিল ফাইন আর্ট ফটোগ্রাফির অভিনন্দন জানিয়ে দেখে নেব আমাদের এ সপ্তাহের কোডটি ওয়ান ডাজ নট স্টপ সিইং ওয়ান ডাজ নট স্টপ ফ্রেমিং ইট ডাজ নট টার্ন অফ অ্যান্ড অন ইটস অন অল দ্য টাইম সো আজকের এই উক্তিটি ছিল আমাদের আজকের কোড অফ দ্য উইক ধন্যবাদ জানাতে চাই আমাদের রেডিও পন্ডা রেডিও ফুড থেকে আমাদের সঙ্গে থাকার জন্য ছোট্ট একটা বিরতি নিয়ে একজন অতিথি নিয়ে এক্ষুনি ফিরব সঙ্গেই থাকবে প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডার্করুমে আজ আমাদের সাথে আছেন আর্টিস্ট গাজী নাফিস আহমেদ হু ওয়ার্ক মোস্টলি উইথ ফটোগ্রাফি আমরা নাফিস ভাইকে আমন্ত্রণ জানাতে চাই ডার্করুমে আপনাকে অভিনন্দন এই ব্যস্ত সময়ের মধ্যে এসেছেন ইনফ্যাক্ট আপনি তো স্পেনের আইডি মাদ্রিদ ইনস্টিটিউটে প্রেস্টিজিয়াস একটা ইনস্টিটিউটে আপনি ফটোগ্রাফি নিয়ে এখন পড়াশোনা করছেন এমএফএ করছেন দেশে এসেছেন আপনি ঢাকা আর্ট সামিটকে কেন্দ্র করে আপনার একটা এক্সিবিশন হয়েছে সেখানে দুটো এক্সিবিশন ছিল সো আমাদেরকে একটু করে বলবেন যে আপনার কাজটা নিয়ে শিওর আমার প্রথম ফার্স্ট ফ্লোরে যে এক্সিবিশনটা হচ্ছে সেটা হচ্ছে মাইনিং ওয়ার্ম ডাটা এক্সিবিশনটার নাম আর এবং এক্সিবিশনটা কিউরেট করেছে ডায়ানা ক্যাম্বল আর এক্সিবিশনটা প্রোডিউসড হয়েছে ইয়েল ইউনিভার্সিটি স্কুল অফ ল অ্যান্ড সামদানি আর্ট ফাউন্ডেশন এই দুইটা মিলে ওরা প্রোডিউস করেছে এক্সিবিশনটা এবং এক্সিবিশনটায় আমরা টোটাল মনে হয় 6-7 জন আছি পার্টিসিপেন্টস এবং কিছু কিছু আদার পার্টিসিপেন্টস আছে আপনার ইন্ডিয়া আফগানিস্তান বার্মা তারপরে হচ্ছে ইউনো পাকিস্তান ফ্রম সাউথ এশিয়া বেসিক্যালি অ্যান্ড ওখানে আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে সিরিজটার নাম হচ্ছে বারাকা ওই কাজটা আমি বেসিক্যালি মেইনলি 2005 শুরু করি এবং 2014 পর্যন্ত এই কাজটা আমি করেছি বারাকা হচ্ছে বেসিক্যালি একটা রিহ্যাবিলিটেশন সেন্টার বাংলাদেশের ফার্স্ট অ্যান্ড দ্য বিগেস্ট রিহ্যাবিলিটেশন সেন্টার ওই সেন্টারটাতে আমি অনেক আগেই কাজ শুরু করি এবং এই কাজটা আমি তিনটা চ্যাপ্টারে ভাগ করি সো ওইখানে যে দুইটা আর্টওয়ার্কস এক্সিবিট হচ্ছে ইনস্টলেশনের মাধ্যমে একটা একটা কম্পোজিশনের নাম হচ্ছে রাউল আর আরেকটা হচ্ছে আনটাইটেলড পিজন টু ওই আর্টওয়ার্কটার নাম সো রাউল বেসিক্যালি আমি যদি একটুখানি বলি রাউল বেসিক্যালি একজন অনেক দিন ধরে সে অ্যামফেটামিন ইয়াবা কনজিউম করে তো তাতে তার একটা স্কিজোফ্রেনিক সিমটম হয়ে যায় তো আমি বেসিক্যালি তার সাথে আওয়ার্স আফটার আওয়ার্স লাইক অ্যারাউন্ড ইউনো 5 hours আই হ্যাড আ চ্যাট উইথ হিম তো ওই আমার প্রসেসটা আমরা ঠিক এইভাবেই বসি ও যখন আমরা আলাপ করি সো অনেকটা হচ্ছে আর্ট থেরাপির মতো কারণ তার ভিতরে তো অনেক কথা আছে লুকিয়ে সো আমাদের এই কনভারসেশনের মাধ্যমে তার সেই জিনিসগুলো ভেন্টিলেট হয় এক্সকিউজ মি ভেন্টিলেট হয় আর হচ্ছে ইউনো হি কাইন্ড অফ রিল্যাক্সেস হিমসেলফ অ্যান্ড তার মাঝে মাঝেই আমি ফটোগ্রাফগুলো তুলেছি টু স্টাডি হিজ মেন্টাল স্টেট আর ওটার পাশে একটা পাখির ছবি আছে যেটা আনটাইটেলড পিজন টু সেই পাখিটা হচ্ছে
আমাকে কাইন্ড অফ ইন্সপায়ার করেছে লালন শাহের একটা কবিতা, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। সো আই ওয়াজ কাইন্ড অফ লুকিং ইন টু সোল অ্যান্ড হিউম্যান বডি মেটাফরিক্যালি থ্রু দ্য বার্ড অ্যান্ড দ্য হ্যান্ড, ওই একটা কম্পোজিশনের মধ্যে একটা হাত আছে, সো ওইটা মেটাফরিক্যালি দেখেছি। আবার রাউলি বেসিক্যালি আমার কাছে একদিন হঠাৎ করে আসলো, বলল যে ও ওর খাটের নিচে একটা বাচ্চা পাখি পেয়েছে, তো বলল যে পাখিটা খুব ইউনো পাখিটা অনেক ক্রাই করছে কারণ ওর আম্মাকে খুঁজে পাচ্ছে না। সো আমার যেটা মনে হলো, রাহুলও যেটা দেখালো যে ও নিজেই ওই পাখিটার মা হিসাবে রোল প্লে করছে, সো ওই জায়গায় আমার অনেকটা একটা স্পাইডার ওয়েবের মতো অনেকটা কানেকশন পেলাম একটার সাথে একটা আর কি। এবং বেশ প্রশংসনীয় কাজ ছিল আসলে এবার আপনার ইয়েতে আর্ট সামিটে। একটু করে জানতে চাই, আপনি বর্তমানে তো আসলে স্পেনে আছেন এবং ইউরোপের অত প্রেস্টিজিয়াস একটা আইডি মাদ্রিদ ইনস্টিটিউটের মতো জায়গায় আপনি এমএফ করছেন এবং একই সাথে আবার সেখানে আন্ডারগ্রেডে পড়াচ্ছেন, তো পড়ছেন পড়াচ্ছেন, আমাদেরকে বলবেন একটু কেমন যাচ্ছে সময়? ওয়েল বেসিক্যালি ওইখানে আমার পড়াটার, অনেকে আমাকে জিজ্ঞেস করে স্পেনে কেন, আমি ইটস বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইন হোল অফ ইউরোপ এই ইনস্টিটিউশনটা, আর ওখানে আমি ফুল স্কলারশিপ পেয়েছি, সো আম ইউনো স্টাডিং ওখানে। ইটস এ গ্রেট টাইম ইউনো, স্পেন হ্যাজ আ ভেরি ইউনো বিউটিফুল ক্লাইমেট ওয়েন ইউ কম্পেয়ার ইট টু আদার নর্দার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ, তো দেখা যায় যে ওইখানকার ক্লাইমেট কালচারটা is quite similar to our you know south asian culture, so ami oi bhabe relate korte pare. Ami koyekjon ke bolchilam je okhane je giyechi mone hoy na kono bhin ekta deshe giyechi, mone hoy je nijeri ekta nijer bangladeshei achi, keno jani shei feelings ta feel kora jay. Ebong jeta hocche je you know eta khub ekta khub tough ar khub intense amader program ta, তো এমএফএ প্রোগ্রাম তো সাধারণত ইন্টেন্স হয়েই থাকে, আর তার মধ্যে আমাদের অনেক লেকচারার্স আছে যারা নাকি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, নর্থ আমেরিকা, ইউরোপ, ইউকে, ভ্যারিয়াস প্লেসেস থেকে আসে, টপ টপ ওয়ার্ল্ডের কিউরেটার্সরা আসে আমাদের লেকচার দিতে, ফিলোসফার্সরা আসে, সো ইটস ভেরি ইন্টেন্স। অ্যান্ড যেটা সাধারণত ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স করা যায়, ইউনো ইউ গেট টু লার্ন অ্যাবাউট দি art history, you know, you get to learn about the photographic history, contemporary art ta ki shei jinish gula khub mane ekbar scene er moddhe thekei charo dikei to sob hocche ebong shei jaga gular khub gobhir knowledge gula নেওয়া যায় আর কি, যেটা নাকি অন্য কোনোখানে সাধারণত ইউ নো ওই নলেজ গুলো থাকে না। হ্যাঁ, আমার তো শুনেই বেশ লাগছে, মানে এবার আপনি সেটা এক্সপিরিয়েন্স করছেন এবং একই সাথে আপনি নিজেকে এই পড়াশোনার মাধ্যমে তো ডেভেলপ করছেন, আবার আপনি পড়াচ্ছেন নলেজ শেয়ারিং। হ্যাঁ হ্যাঁ, সো আন্ডারগ্রেডে পড়ানোটা কেমন লাগছে? আমার আন্ডারগ্রেডে পড়ানোটাও খুব মজা লাগে, যদিও আই এম নট আ ফুল টাইম আন্ডারগ্রেড টিচার, হোয়াট আই ডু আই এম আ পার্ট টাইম আমি সেটা পড়াই, আর আমি যখন পড়াই আমি ডকুমেন্টারি মডিউলটা তাদের ইয়ে করি, লিড করি। সো ওখানে অনেক বিভিন্ন দেশের স্টুডেন্টস আছে, স্টার্টিং ফ্রম ইন্ডিয়া, ব্রাজিল, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ নো অল ওভার দ্য ওয়ার্ল্ড এত স্টুডেন্ট থাকে, ডাইভার্স স্টুডেন্টস, খুব মজা লাগে। এবং এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম, বিকজ ইট কামস ফ্রম ডিফারেন্ট কালচারাল কনটেক্স ওদের চিন্তাভাবনাগুলো। সো এই ডাইভার্সিটির জিনিসটা শুধু টিচিং কিন্তু শুধু পড়ানোই না, ইট অলসো ইজ অলসো গেটিং সামথিং ব্যাক ফ্রম দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল, নলেজ শেয়ারিং। ইয়া, সো আমার ওই জায়গাটাই খুব মজা লাগে টিচিং এর, আমিও অনেক কিছু শিখতে পারি স্টুডেন্টদের কাছ থেকে। এবং আপনি তো ড্যানিশ স্কুল অফ মিডিয়া এন্ড জার্নালিজম এও ভিজিটিং লেকচার হিসেবে কাজ করেছেন, রাইট? ইনফ্যাক্ট আপনি এখান থেকে একটা স্কলারশিপও পেয়েছিলেন আগে, রাইট? আমি আমার আন্ডারগ্র্যাড করার জন্য, আমি আমার আন্ডারগ্র্যাডটা শেষ করেছি 2008-এ ড্যানিশ স্কুল অফ মিডিয়া এন্ড জার্নালিজমে, এবং আমাকে রিসেন্টলি ওরা বলল যে ইউ নো ওয়ান্স ইন আ ওয়াইল টু গো অ্যান্ড ওখানে ক্লাস নেওয়ার জন্য, সো আমি বেসিক্যালি গেলে দুই দিনের একটা ক্লাস নিই, অ্যান্ড দেন ইউ নো আই কাম ব্যাক, অ্যান্ড ইটস অলসো আ ভেরি ইউ নো ড্যানিশ স্কুল অফ, ওখানেও আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকেও পড়িয়েছি এবং ড্যানিশ ন্যাশনাল স্টুডেন্টসদেরকেও আমি পড়িয়েছি, সো ওইখানেও খুব ইউ নো অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড ওখানে গেলে যেটা মনে হয় যে পুরান দিনের সময়গুলো মনে হয় রিভিজিট করছি আমার নিজের টাইমের থেকে।
হ্যাঁ, সো খুব মজারই আসলে দিন কাটছে। সো নাফিস ভাই, আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই আপনার কাছে। সো আর্টের তো আরও অনেকগুলো মিডিয়াম আছে, ফটোগ্রাফি কেন? একই সাথে আমার তরুণ বন্ধুদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে। সো আপনি আলোকচিত্রী মাধ্যম নিয়ে কাজ করছেন, ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন, কিন্তু আবার আমরা আপনাকে আর্টিস্ট হিসেবে পাচ্ছি। সো এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করে দিতেন আমাদের। ওয়েল, বেসিক্যালি এই জায়গাটা যদি বলতে হয় তাহলে আমার সহজ করে বলতে গেলে এইভাবেই বলবো যে এটা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি আপনি যেইভাবে নিজেকে নিজের ব্যাপারটাকে এবং নিজের সিস্টেম অর জার্নিটাকে রিয়েলাইজ করবেন, এটা নিজের পার্সোনাল রিয়েলাইজেশনের উপরেই ডিপেন্ড করে। সো বেসিক্যালি আমি যেভাবে দেখি যে ফটোগ্রাফি ইজ, ইউ নো, ফটোগ্রাফি ইটসেলফ ইজ আ আর্ট ফর্ম, ইউনো। সো সেটাকে ভিন্নভাবে দেখার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি যদি একজন স্কাল্পচারিস্ট হন বা সেরামিক ডিজাইনার হন, ইউ নো, ইউ আর স্টিল অ্যান আর্টিস্ট। সো ফটোগ্রাফি তো 1839 যখন জন্ম নিল তখন থেকে একটা আর্ট ফর্ম হিসেবেই জন্ম নিয়েছে সেটা। এবং আমার মনে হয় যে ইউনো যারা নাকি সেই জায়গাটা তাদের, ইউনো, যারা এই জিনিসটাকে অ্যাকনোলেজ করে না এখন পর্যন্ত, তারা ইজ ডুইং আ হিউজ ইনজাস্টিস টু দিস মিডিয়াম। ডেফিনেটলি, মানে আমাদের আমাদের দেশে আমার খুব দুঃখ হয় যে কেন চারুকলার মতো জায়গায় আসলে ফটোগ্রাফি একটা সাবজেক্ট থাকবে না। ফটোগ্রাফি সাবজেক্ট এটা কি আর্ট না? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আই মিন চারুকলা, বাট আপনি যদি আরেকটু পিছনেও এগিয়ে যান, মানে পিছনে যান, তাহলে দেখবেন যে আমাদের যেরকম গোলাম কাসেম ড্যাডি ছিল, মনজুর আলম বেগ ছিল, তারা কিন্তু ফটোগ্রাফিকে সেই সময় থেকে আর্ট হিসাবেই দেখে আসছে এবং প্র্যাকটিস করে আসছে। যেমন আমার নিজের দেখা গোলাম কাসেমের অনেকগুলো ছবি, বেগ স্যারের অনেকগুলো ছবি, তারা যেইভাবে ডার্করুমে এক্সপেরিমেন্ট করেছে, তারা কিন্তু ওই সেই লিমিটগুলো রাখে নাই ফটোগ্রাফির। তারা আমাদের দেশে কিন্তু ইনফ্যাক্ট আর্ট, ফটোগ্রাফিকে আর্ট হিসেবে অ্যাকনোলেজ করা অনেক আগেই হয়েছে। বাট কিছু কিছু সেক্টর আছে যেখানে নাকি উইচ ইজ ভেরি মাচ ওরিয়েন্টেড বাই প্রেস ফটোগ্রাফি অর ডকুমেন্টারি ফটোগ্রাফি, আর সেই জায়গাগুলোর ব্যাপারে আমি একটু কনফিউজড। ওরা এখনও ফটোগ্রাফিকে আর্ট হিসাবে দেখতে চায় না বা, ইউনো, দেখে না। নিশ্চয়ই আমরা সামনে এটার আসলে আরো বেটার ফর্মে পাবো এবং নিশ্চয়ই মানুষ একসঙ্গে বুঝতে পারবে যে ফটোগ্রাফিটা ডেফিনেটলি আর্ট। সো নাফিস ভাই, একটু করে জানতে চাই যে ছোটবেলায় কি আর্টিস্টই হতে চেয়েছিলেন, ফটোগ্রাফি করতে চেয়েছিলেন? আমার বেসিক্যালি, আমাকে অনেকেই এই প্রশ্নটা করে থাকে, বন্ধু বান্ধব, ক্লোজ ফ্যামিলি মানুষরা। তো যেটা হচ্ছে যে ছোটবেলায় দেখা যেত দের ওয়াজ অলওয়েজ দিস আর্জেন্সি ইন মি। আর্জেন্সিটা হচ্ছে যে নিজের নিজেকে এক্সপ্রেস করার জন্য আই অলওয়েজ, ইউ নো, ওয়ান্টেড টু ফাইন্ড আ ওয়ে, ইউ নো, টু ওয়ান্টেড টু হ্যাভ মাই ফ্রিডম টু এক্সপ্রেস, ইউনো। সো যেটা করতাম যে একবারে ছোটোবেলায় একটা কাগজ কলম নিয়ে ঘরের এক কোনায় বসে ছবি আঁকছি, কালার করছি, সামনে যে স্টিল লাইফটা পেলাম সেটারই হয়তো বা ছবি এঁকে ফেললাম আধা ঘন্টায়, হ্যাঁ, একটা দাঁড় করায় ফেললাম। সো এখান থেকে যেটা হলো, ফ্যামিলি ফটো, একটা ক্যামেরা ছিল মিনোলটা, সো মিনোলটাটা আমি নিয়ে প্রায় সময় দেখা যেত যে ফ্যামিলিরই বার্থডে ইভেন্ট বলেন, একটা কোনো অকেশন হলো বাসার ভিতরে প্রাইভেট, ওইগুলোর ছবি আমি তুলে বেড়াচ্ছি, কাউকে কিন্তু জিজ্ঞেস করিনি, নিজেই ক্যামেরাটা নিয়ে। সো কাইন্ড অফ ফটোগ্রাফি আমাকে, তারপরে আমি একটু শর্ট করে বলি, ও সেখান থেকে আমার যেটা হলো ও লেভেলে আমার আর্ট অ্যান্ড ডিজাইন ছিল। ও লেভেল, এ লেভেলটা করার পরে আমি লন্ডন গিল্ড হলে চলে যাই লন্ডনে পড়তে। ওখানে স্যার জন ক্যাস ডিপার্টমেন্ট অফ আর্ট অ্যান্ড ডিজাইন, একটা ডিপার্টমেন্ট খুব রিনোন্ড লন্ডনের, ওখানে আমি আর্ট অ্যান্ড ডিজাইনের উপরে ফাউন্ডেশন ডিগ্রিটা নেই। ওকে, ফাউন্ডেশন ডিগ্রিটা নেই, সেখানে একটা স্মল ভাগ ছিল ফটোগ্রাফি। সেখানে আমি ফার্স্ট একাডেমিক্যালি ফটোগ্রাফির সাথে ইন্ট্রোডিউসড হলাম, আর সেই সময় থেকেই কিন্তু আমি, ইউ নো, বিকজ ইট গোজ ব্যাক টু মাই রুটস, ফটোগ্রাফিকে সেই সময়ে আমি আর্ট হিসেবেই বুঝতে পেরেছি, মানে আমার বোঝার জন্ম থেকেই। তো আপনার প্রশ্নটার ওভাবেই আসলে ছোটবেলা তাহলে আসলে আপনার মধ্যে ছিল বা আপনি আসলে চেয়েছিলেন যে আসলে এই ধরনের কোনো কিছু কাজ করা যায়। এবং আমাকে, ইউ নো, আমি খুব সিকিউরড আর কমফর্ট একটা লাইফস্টাইলের মধ্যে বড় হয়েছি, তো আমার মধ্যে সবসময় একটা আর্জেন্সি ছিল যে এই বর্ডারটার বিয়ন্ডে আমি কিভাবে যাব।
এই কমফোর্ট জোনের বাইরে আমি কিভাবে যাব এবং ডিফারেন্ট স্পেস এন্ড টাইমে কিভাবে বিলং করব। সো ফটোগ্রাফি টুল হিসাবে আমাকে সেই অপরচুনিটিটা দিয়েছে স্কেপ করার জন্য, কারণ আমি যখন আমি আমি আমার ভিউ ফাইন্ডার দিয়ে তাকাই যে পৃথিবীটা আমার সামনে থাকে, আমি আমার নিজের মতো করে সেই পৃথিবীটাকে তৈরি করি এবং সেটাতে কারো বিন্দুমাত্র একটা পোকারও ইন্টারফেয়ার করার পসিবিলিটিস থাকে না, কারণ সেটা টোটালি আমার একটা পৃথিবী। সেটা আপনি খুব সফলভাবেই পেরেছেন, সেটা আপনার অ্যাচিভমেন্টের ঝুলি দেখলে বোঝা যায়। আপনার ঝুলিতে প্রাইড ফটো অ্যাওয়ার্ডের মতো একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড যেখানে থাকে, আমাদেরকে একটু করে বলবেন যে এই অ্যাওয়ার্ডগুলি আসলে কিরকম অনুভূতি দেয়? এটা কি এক ধরনের দায়বদ্ধতা তৈরি করে আরও ভালো কাজ করার? মানে বেসিক্যালি অনেস্টলি বলতে গেলে প্রীত, যেটা হচ্ছে যে আমি আর্টকে একটা কম্পিটিশন হিসাবে দেখি না। ফার্স্ট অফ অল কম্পিটিশন হচ্ছে ঘোড়ার জন্য, হর্স রেসিং, ইউ নো। বাট যেটা হচ্ছে যখন ভালো কাজ একটা মানুষ করবে তখন কেউ যদি অ্যাকনলেজ করে সেই ব্যাপারটা বা কাজটা, সেটা ভালো লাগে, খুশি লাগে। বাট আমার মতে সেই জিনিসটাই একটা ইন্ডিভিজুয়াল বা একটা আর্টিস্টের মেইন এজেন্ডা হতে পারে না, তাহলে উল্টা উড বি ফেইলিয়ার টু দেয়ার বোথ নলেজ অ্যান্ড ক্রাফটসম্যানশিপ, ইউ নো। কাজ করে যাওয়া উচিত, ওই প্রাইজ অর সামথিং শুডন্ট by someone totally, you know. But of course erokom prestigious award pele khubi bhalo lage je oder moto prestigious institution gula apnake acknowledge koreche, so seta jante pere feel korte pere definitely, you know, yeah, it's really appreciative. So seta amra gorbito hoi apnader orjoner sathe sathe ekjon bangladeshi alokchitri hishebe. So ei muhurte thik kon project niye kaj korchen? এই মুহূর্তে আমি বেসিক্যালি আমার খুব পুরান একটা কাজ আছে, সেই কাজটা 2008 আমি শুরু করি, এটার নাম হচ্ছে ইনারফেস। ইনারফেস হচ্ছে এলজিবিটি কমিউনিটি নিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে হিজরা এবং বাংলাদেশের আরও যত সমকামিতা রিলেশনশিপ আছে, এই ইন্ডিভিজুয়াল ওরা তো জন্মই হয় এই নেচারগুলো নিয়েই, সো তাদের কাইন্ড অফ একটা ভয়েস দেওয়ার জন্য আমি এই কাজটা করে থাকি। সো বেসিক্যালি থিমটা হচ্ছে সেক্সুয়ালিটি আর আমার কনসেপ্টটা হচ্ছে ইন্টিমেসি। সো এইটা আমি 2008 থেকে শুরু করি এবং আমার কয়েকটা এক্সিবিশন হয়েছে। ফার্স্ট ইন্টারফেসের এক্সিবিশনটা হয় গোটে ইনস্টিটিউটে, তারপরে এটা পৃথিবীর অনেক দেশেই ট্রাভেল করে, ইন্ডিয়ার আলিয়াস ফ্রান্সেসে, মাদ্রিদের কম্পলটেন্স ইউনিভার্সিটি, লন্ডনের ওপেন ইউনিভার্সিটি, তারপরে তো নেদারল্যান্ডসের প্রাইড ফটো অ্যাওয়ার্ডও পেলাম সেটা দিয়ে। আর নেদারল্যান্ডসের সবচেয়ে পুরাতন যে চার্চ ওখানে, ওটার নাম হচ্ছে উডে কার্ক, ওই চার্চে আমার ওই কাজটাও এক্সিবিট হয়েছে। বাট এইটা এখন যেটা হলো আমার এমএফএ প্রোগ্রামে, এইটাই এক্সপ্যান্ড করেছে মোর গ্লোবালি। সো আমি সেক্সুয়ালিটি থিমের উপরেই কাজ করছি, but the project's name is called Lovers and Leavers. So Lovers and Leavers, ami Europe e travel kori, Madrid to amar base, so okhan theke I take flights, I travel to different countries and okhane giye ami different diverse sexuality participants there photograph kori in a with a very intimate approach. So shamne ki amra eta niye kono publication o pete jacchi ba pabo? পাবলিকেশনের কথাটা তো এখনও 100% বলতে পারছি না, কারণ হচ্ছে যে পাবলিকেশন করতে গেলে এখানে একটা হিউজ ইকোনমিক্যাল কানেকশন আছে, ইউনো, ইউ নিড আ লট অফ বাজেট ফর ইট। সো আমার প্ল্যান আছে, দেখি কি হয়, ডেফিনেটলি আপনাদেরকে আপডেটেড রাখবো। ডেফিনেটলি। সো 10 বছর পরে গাজি নাফিস আহমেদ নিজেকে কোথায় দেখতে চায়? 10 বছর পরে অ্যাকচুয়ালি আমার যে টাইপটা, আমি খুব এজেন্ডা ছাড়া চলি, অনেকজনের খুব কংক্রিট স্ট্র্যাটেজিস অ্যান্ড এজেন্ডাস থাকে। সো আমি যদি আমার এখন 10 বছর পিছনে চলে যাই তখনও আমি কোনো সময় চিন্তা করি নাই যে আজকে আমি এই সময় কই থাকবো। সো আমার যাত্রাটা সবসময় এরকমই চলেছে এবং আমি এরকমই রাখতে চাই। সো আপনি তো অত্যন্ত প্রেস্টিজিয়াস বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছেন, পড়াচ্ছেন, সো বাংলাদেশের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটাকে আরও ডেভেলপ করার জন্য আপনার কি ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা বা সেটা কীরকম কি? হ্যাঁ, ডেফিনেটলি আমার তো যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমি যে কাজগুলো করছি এবং কন্টিনিউ করছি এখন, সেই কাজগুলো নিয়ে আমার বাংলাদেশে এসে বিভিন্ন ইনস্টিটিউশন
কালচারাল ইনস্টিটিউশন এদের সাথে কানেক্ট হয়ে আমি মাস্টার ক্লাসেস এরকম ওয়ার্কশপস লেকচার্স পাবলিক লেকচার্স এই জিনিসগুলো প্রোভাইড করার আমার খুব ইচ্ছা আছে আমার দেশের মানুষের জন্য। গ্রেট, তো নাফিস আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। শেষে শুধু ছোট্ট একটা জিনিস, যদি একজন ডকুমেন্টারি ফটোগ্রাফারের জন্য আসলে কোন গুণটি না থাকলেই নয় সেটা যদি একটু প্রশ্ন এসেছে কয়েকটা, আমি শুধু শর্ট করে এটাই জানতে চাইলাম। আচ্ছা, ওয়েল সরি, প্রশ্নটা হচ্ছে একজন ডকুমেন্টারি ফটোগ্রাফারের জন্য কোন গুণটি তার থাকা অবশ্যই উচিত বলে আপনি মনে করেন? আমি বলবো যে আপনি অডিয়েন্সকে আমি বলবো যে আপনি ডকুমেন্টারি ফটোগ্রাফি বা এই জনরের ফটোগ্রাফি এইভাবে ভাগ করেন না। বি ফ্রি, ইউ নো, ফ্রি ইয়োর সেলফ, ফ্রি ইয়োর মাইন্ড, ফ্রি ইয়োর সোল, অ্যান্ড টেক ফটোগ্রাফস। আর অ্যাপার্ট ফ্রম টেকিং ফটোগ্রাফস, ভিজুয়াল লিটারেসি, মানে ভিজুয়ালি খুব লিটারেট হন, সো দ্যাট আপনার ওই আর্ট হিস্ট্রির ব্যাপারে জানেন, কন্টেম্পোরারি ফিলোসফার্স এবং স্টার্টিং ফ্রম দ্য সিক্সটিজ এই সময় কারা কী আলোচনা করেছে, কন্টেম্পোরারি আর্টটা কি, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে আর দেখবেন যে আপনার ওই ব্যারিয়ার্সগুলো থাকবে না। নিশ্চয়ই খুবই সুন্দর বলেছেন, আমার ধারণা যে নিশ্চয়ই দর্শকেরা থেকে অনেক উপকৃত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা বলছিলাম গাজী নাফিস আহমেদের সাথে, খুব ভালো লাগে বাংলাদেশি একজন আর্টিস্ট, একজন আলোকচিত্রী যখন সারা দুনিয়া চষে বেড়ায় আমাদের মুখ উজ্জ্বল করে, খুব ভালো লাগে। নিশ্চয়ই গাজী নাফিস আহমেদের মতো আরও অনেক অনেক তরুণ সারা বিশ্বজুড়ে আমাদেরকে রাঙিয়ে যাবে। পুরো সপ্তাহ জুড়ে আপনাদের ছবির অপেক্ষায় থাকি, ছবি পাঠাবেন, ভালো থাকবেন, শুভ বিকেল।